জুন থেকে রাজ্যের 11 জেলা হাসপাতালে মিলবে ক্যান্সার চিকিৎসা। আগামীতে মহকুমা ও ব্লক হাসপাতালগুলিতেও পরিষেবা প্রদানের উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের। এবার 11 জন জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে মিলবে ক্যান্সার চিকিৎসা। চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু করেছে স্বাস্থ্য ভবন। এই হাসপাতালগুলিতে চালু থাকছে ইনডোর আউটডোর পরিষেবা। রেডিওথেরাপি, মেডিসিন, সার্জারি, গাইনি, প্যাথোলজি, ENT, ডেন্টাল ও রেডিও ডায়াগনিস, এই 8টি বিষয়ে ট্রেনিং চলছে। স্থির হয়েছে সপ্তাহে 2 দিন, মঙ্গলবার ও শুক্রবার রাজ্যের সব জেলার হাসপাতাল এবং রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে মিলবে ক্যান্সার চিকিৎসার জন্য আউটডোর পরিষেবা। বর্তমানে রাজ্যের 5টি মেডিকেল কলেজ হাসপাতালে চালু রয়েছে ক্যান্সার চিকিৎসার জন্য এই পরিষেবা। এই হাসপাতালগুলির মধ্যে রয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। এই 5টি মেডিকেল কলেজ হাসপাতালের বাইরেও রাজ্যের আরও 23টি মেডিকেল কলেজ হাসপাতালে এবং 11টি জেলা হাসপাতালে মে জুন মাস থেকে চালু হয়ে যাচ্ছে ক্যান্সারের ইনডোর আউটডোর চিকিৎসা। কোন ধরনের ক্যান্সার, কতজন আক্রান্ত তা নজরে রাখতে একটি পোর্টালও চালু করেছে স্বাস্থ্য দপ্তর। নির্দেশিকায় জানানো হয়েছে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে স্পোক অ্যান্ড হাব মডেল ক্যান্সার নিয়ন্ত্রণের কাজ করা হয়েছে। 19 দিনের মধ্যে প্রতিটি দিনকে ভাগ করা হয়েছে এক একটি বিশেষজ্ঞ বিভাগ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপারদের জন্য। নাক্কান কলা, স্ত্রীরোগ, প্যাথোলজি, মেডিসিন, রেডিওথেরাপি সমস্ত কিছু বিশেষজ্ঞরা প্রশিক্ষণ করবে। ক্যান্সার পরিষেবায় যুক্ত চিকিৎসকরা জানান, এই সমস্ত বিভাগে আসা রোগীদের দেখে যাতে ক্যান্সারের বিষয়টি বোঝা যায় তার জন্যই মূলত প্রশিক্ষণ। জুন থেকে রাজ্যের 11 জেলা হাসপাতালে মিলবে ক্যান্সার চিকিৎসা। আগামীতে মহকুমা ও ব্লক হাসপাতালগুলিতেও পরিষেবা প্রদানের উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের। এবার 11 জন জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে মিলবে ক্যান্সার চিকিৎসা। চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু করেছে স্বাস্থ্য ভবন। এই হাসপাতালগুলিতে চালু থাকছে ইনডোর আউটডোর পরিষেবা। রেডিওথেরাপি, মেডিসিন, সার্জারি, গাইনি, প্যাথোলজি, ENT, ডেন্টাল ও রেডিও ডায়াগনিস, এই 8টি বিষয়ে ট্রেনিং চলছে। স্থির হয়েছে সপ্তাহে 2 দিন, মঙ্গলবার ও শুক্রবার রাজ্যের সব জেলার হাসপাতাল এবং রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে মিলবে ক্যান্সার চিকিৎসার জন্য আউটডোর পরিষেবা। বর্তমানে রাজ্যের 5টি মেডিকেল কলেজ হাসপাতালে চালু রয়েছে ক্যান্সার চিকিৎসার জন্য এই পরিষেবা। এই হাসপাতালগুলির মধ্যে রয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। এই 5টি মেডিকেল কলেজ হাসপাতালের বাইরেও রাজ্যের আরও 23টি মেডিকেল কলেজ হাসপাতালে এবং 11টি জেলা হাসপাতালে মে জুন মাস থেকে চালু হয়ে যাচ্ছে ক্যান্সারের ইনডোর আউটডোর চিকিৎসা। কোন ধরনের ক্যান্সার, কতজন আক্রান্ত তা নজরে রাখতে একটি পোর্টালও চালু করেছে স্বাস্থ্য দপ্তর। নির্দেশিকায় জানানো হয়েছে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে স্পোক অ্যান্ড হাব মডেল ক্যান্সার নিয়ন্ত্রণের কাজ করা হয়েছে। 19 দিনের মধ্যে প্রতিটি দিনকে ভাগ করা হয়েছে এক একটি বিশেষজ্ঞ বিভাগ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপারদের জন্য। নাক্কান কলা, স্ত্রীরোগ, প্যাথোলজি, মেডিসিন, রেডিওথেরাপি সমস্ত কিছু বিশেষজ্ঞরা প্রশিক্ষণ করবে। ক্যান্সার পরিষেবায় যুক্ত চিকিৎসকরা জানান, এই সমস্ত বিভাগে আসা রোগীদের দেখে যাতে ক্যান্সারের বিষয়টি বোঝা যায় তার জন্যই মূলত প্রশিক্ষণ।